আপনারা আপনাদের যে সমস্যা মানে হয়েছিল সেটা অনেকেই বলেছে যে আপনারা আলোচনায় থাকার জন্য এই কন্ট্রোভার্সিগুলো ছড়িয়েছেন, মানে এই বিষয়টা অনেকেই বলেছে, আপনি আসার জন্য কোনো টপিকের দরকার হয় না, ও ধরেন বেড়াতে গেল সেটাও একটা আলোচনা হয়ে যায়, তো ডেফিনেটলি না এটা। আর আলোচনাটা এটা তো আলোচনা বলা যায় না, এটা হচ্ছে সমালোচনা, এটা কোনো আলোচনার দিক থেকে পড়ে না। আলোচনা তো ভালো দিকগুলো, এটা তো খারাপ দিক পুরোই, আমাদেরকে নিয়ে যে একটা নেগেটিভ ভাইব ছড়াইছে সোশ্যাল মিডিয়াতে, সো এটা কেউ ইচ্ছা করে চাবে না। কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়াতে জার্নি আমার প্রায় 5-6 বছর যাবত, তো আমার এখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, মোটামুটি একটা ফ্যান পেজ আছে, মোটামুটি একটা লেভেল আছে। সো আমার কোনো দরকার নেই যে আমার নেগেটিভ দিক দিয়ে আমার ভাইরাল হওয়া, ওইরকম কোনো ইচ্ছা নাই আমার, আমি কখনো চাইও নাই। সো ওই দিন যেটা হয়েছে ওর সাথে একটা অ্যাক্সিডেন্টলি কোনো একটা কথাবার্তা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আমি ওর গায়ে হাত দিছি, ও আমার গায়ে হাত দিছে, এটা নিয়ে আমার বেশি রাগ উঠে গেছে, আমি ওর গায়ে বেশি হাত দিয়ে দিছি। তো ওই পর্যায়ে যে ও লাইভে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে, লাইভে এসে জিনিসটা শেয়ার করে ফেলছে আপনাদের কাছে, সো এইটা অ্যাকচুয়ালি আমাদের অনেক বড় একটা ভুল হয়েছে, যেটা বলতে পারেন সবচেয়ে বেশি ভুল হয়েছে লায়লার। সেটা লায়লা নিজেও স্বীকার করে যে ওর উচিত হয় নাই অত রাত্রের বেলা হাইপ অফ মুভমেন্টে এসে লাইভে চলে যাওয়া বা লাইভে যে এরকম কথাবার্তা বলা। সো এই জন্য আমরা প্রত্যেকটা ব্লগে বা প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা নিউজে আমরা বলছি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী, অ্যান্ড ক্ষমা চাচ্ছি আমরা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে আমরা এরকম কোনো ভুল না কাজ না করি, অ্যান্ড ভালো কাজগুলো করতে পারি, এই জন্য আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য। আর একটা জিনিস কি, আমরা কিন্তু ইচ্ছা করে করি না, ইচ্ছা করে না করা তো আপনারা যারা বলতেছেন না আপনাদের জন্য ঢুকতে পারি না, এটা করতে পারি না, সেটা করতে পারি না, একটা জিনিস কি ভার্চুয়াল জগৎটা এরকম, একদিন পর পর একটা ট্রেন্ড আসবে, ওইটা নিয়ে আপনারা দেখবেন, ওইটা নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, সব কিছু করবেন। নাহলে যদি সব স্মুথ থাকে, কারো জীবন নিয়ে যদি এখানে না আসে, কারো কথা নিয়ে ট্রল না হয়, তাহলে আপনারা বসে বসে কি নিজেরা শুধু পিকচার আপলোড দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, মেসেজ করবেন, এতটুকুই? আপনারা তো একটু এনজয় করেন, এনজয় দিক থেকেও নেন, সব কিছু এত সিরিয়াস কেন নেন, একটা ভুল করে ফেলছে, দুইটা মানুষ ভুল করে ফেলছে, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সো এই জন্য তো আমরা ক্ষমা প্রার্থী অবশ্যই। আচ্ছা ভাইয়া, আপনার থেকে একটু জানতে চাই, সেটা হলো যে আপনার যে সমস্যা ছিল সমাধানটা করে দিয়েছিল ইন্ডিয়ার একজন সেন্টিস্ট, আমি বলছি পুরোটা, এটা ফুল স্টোরিটা হচ্ছে, ওর সাথে যখন ঝগড়া হলো যে রাত্রে, ওই দিন আমাকে নিয়ে গেলো আমার একটা বড় ভাই, সেটা হচ্ছে নিশাদ ভাই, কারণ সে দেখলো যে সিচুয়েশনটা এতটাই খারাপ, এখন যদি কোনো কিছু করতে যায় ভালো করতে গেলেও খারাপ হবে, খারাপ করতে গেলেও আরও বেশি খারাপ হবে, যদি আমাদের মিলাইতে আসে ওই রাত্রে আমি মিলবো না বা ও মিলবে না। তখন ভাইয়া কী করলো, আমাকে নিয়ে চলে গেলো ওনার বাসায়। তো ওর বাসা থেকে যাওয়ার পর আপনারা দেখছেন আমি কতদিন বাসায় বাইরে ছিলাম, এই তো 4-5 দিনের মতন ছিলাম, 4-5 দিন। নিশাদ ভাই, এটা হচ্ছে আমাদের মিরপুরের একটা বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সো ওনার বাসায় আমাকে রাখছে অনেক দিন, তার বড় ভাই হচ্ছে জিশান ভাই, সো ওনারা খুব ভালোবাসে আমাকে, অনেক আগে থেকে অনেক লাভ করে, আমাকে অনেক আদর করে। ওনার বাসায় ছিলাম আমি 4-5 দিন, উনি আমাকে ওনার ব্যাকআপে রাখছে, দেন লেলার সাথে উনি কন্টিনিউয়াসলি কথাবার্তা বলছে, যে ওকে যেভাবে কনভিন্স করা যায় ওইভাবে চেষ্টা করছে। দেন লাস্ট হচ্ছে যে নিশাদ ভাই যেদিন বার্থডে ছিল ওই দিন স্যান্ডিশা আসছে, সো স্যান্ডিশা আসছে ওই দিন, নিশাদ ভাই কিন্তু ওই 4-5 দিন ধরে ট্রাই করতেছে, ওকে কনভিন্স করতেছে, দেন নিশাদ ভাইয়ের বার্থডেতে ওকে ইনভাইট করছে, অ্যান্ড আমি তো এখানে ছিলামই, ওকে অনেক কনভিন্স করে অনেক রিকোয়েস্ট করে নিশাদ ভাইয়ের বার্থডেতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওইখানে হচ্ছে আমাদেরকে মিলাইলো, দেন ওইখানে আমাদের বলতে পারেন যে স্যান্ডি অনেকটা হেল্প করছে, কথা বলতেছিল মিলে যাও, আমি অনেক দূর থেকে আসছি তুমি কি মিলবে না, ওকে অনেক কোম্পানি দিচ্ছিল, সো এইটার প্রশংসা স্যান্ডির কাছে যায় অবশ্যই, কারণ নিশাদ ভাইও বলতেছিল যে আমি বড় ভাই বলতেছি, একটা আছে না কথার ফালানো যায় না ওরকম বিষয়টা আর কি, যে বলতেছে আমি বড় ভাই বলতেছি তুমি মিলে যাও, তারপর স্যান্ডি বলতেছে আমি সেই কলকাতা থেকে আসছি মিলাতে তোমাকে, তোমরা মিলে যাও। তো এইসব কথাবার্তার কারণে ও একটু মোটামুটি কনভিন্স হয়ে গেছে, অ্যান্ড ওর মধ্যেও অবশ্য আমার জন্য ভালোবাসা আছে, যতই মারি কাটি বকা দিই এই সবসময়ই ভালোবাসা থাকবে, এটা আমি আশাবাদী বা আমি এটা ভরসা রাখি। সো এই এইটাই হলো মোর মোরাল। আচ্ছা, আমরা সম্পর্কে কি এটা আমাদের কাজে এফেক্ট করে না কখনোই? হ্যাঁ, আপনারা তো আমাদের কাজটাই দেখেন,
তো আমরা যেটা সবসময় বলে আসি, আমরা কিন্তু ক্ল্যারিফাই করি যে আমরা সোলমেট, আমরা লাইফ পার্টনার, আমরা কো ওয়ার্কার, কো আর্টিস্ট। হ্যাঁ, আমার মনে হয় যে এই চারটা সংজ্ঞাই ডিসক্রাইব করতে পারে আসলে আমাদের সম্পর্কটা কি। সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট ওয়ার্ডটা হবে যে আমরা একজন আরেকজনের খুব ভালো বন্ধু। হ্যাঁ, এটাই আমার মনে হয় যে যারা আমাদের দর্শক বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যে আমাদের হেটার্স তাদের কাছে। এবং আপনারা যদি কখনো, যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের আরিস ফাহিম ভাই, উনি বিয়ে করেছিলেন অনেক আগে, না 2-3 বছর আগে, 4 বছর আগে, কিন্তু উনি প্রোগ্রামটা করলেন কখন, 4 বছর পরে। হ্যাঁ, বাট উনি হয়তো স্বীকার করে ফেলেছেন যে ঠিক আছে, কারণ উনি মিডিয়াতে ক্যারিয়ার করবেন না। ঠিক আছে, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দিব। খুব ভালো বন্ধু, আমি ওর খুব ভালো বন্ধু, একে অপরকে ছাড়া থাকতে পারবো না, এরকম কিছু একটা। যখন কোন সার্টিফাইড রিলেশন আপনি ডিক্লেয়ার করবেন, মানে আমরা যেটা চাচ্ছি যে সেটা আমরা সুন্দর, আমরা যেটা শুনতে চাচ্ছেন সেটা খুব শীঘ্রই শুনতে পারবেন, হ্যাঁ বা না। আর যখন হ্যাঁ আসবে তখন আপনাদের সবাই তো দাওয়াত থাকবে, আপনারা 50, 60, 100, 1000, 200 যা মন চায় সবাই আসবেন, সবাইকে বিরিয়ানি খাওয়াবো কাচ্চি ভাইয়ের। এই কি স্পন্সর হয়ে গেল নাকি? আমি এরকম কোনো কিছু দেখিনি ওদের মধ্যে। ওরা, ইমরান আমার অনেক দিনের পরিচিত বন্ধু, তো ওরা আমি ভালো করে চিনি, ও এরকম ছেলে না। আর স্যান্ডিশাও এরকম না, স্যান্ডি এমনি মুখে মুখে ভিডিওতে অনেক দুষ্টামি ফাইজলামি করে, কিন্তু রিয়েল লাইফে একদম অন্যরকম। সো এটা যেটা আসছে এটা একদম বানোয়াট, ও কিন্তু সবাইকেই চুমু খায়, আমাকেও চুমু খাইছে এই জায়গায়, আপনারা দেখতে পারবেন, আমাকেও গালে চুমু খাইছে এই গালে এই গালে, আমাকেও বলছিল লিপে কিস করতে, কিন্তু আমি করিনি। কিন্তু ইমরান একটু মানে অন্যরকম ছিল, ও বুঝতে পারেনি এই বিষয়টা, ও কিস করে ফেলছে, ওইটা একটা ক্যাপচার হয়ে গেছে, ওই ক্যাপচারটা আপলোড হয়ে গেছে, এটাই হচ্ছে ওদের মিস্টেক। সো ওদের জন্য, ওদের হয়ে আমি বলতেছি, ওদেরকে ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন, ওদেরকে ক্ষমা করে দেন আপনারা, ও এই টপিকটা বাদ দিয়ে দেন। নষ্ট তো অবশ্যই হচ্ছে, কেন নষ্ট হবে না, যে ক্ষেত্রে যেখানে হচ্ছে যে আমাদের বাংলাদেশ এটা লিগ্যাল না, ছেলে ছেলে এটা তো আমাদের ধর্মীয় যে ইসলামের রাস্তা আছে সেখানেই লিগ্যাল না, বাংলাদেশের কথা বাদই দেন যেটা হচ্ছে। আর স্যান্ডিশা থাকে ইন্ডিয়াতে, ওদের ইন্ডিয়াতে কিন্তু এটা খুবই নর্মাল জিনিস, ছেলে ছেলে থাকা, মেয়ে মেয়ে থাকা, ছেলে ছেলেকে বিয়ে করা, মেয়ে মেয়েকে বিয়ে করা, এগুলো একদম নর্মাল জিনিস, আমাদের বাংলাদেশে ওরকম নর্মাল না, এবং কি আমাদের ইসলাম ধর্মে তো এটা জায়েজ না। আচ্ছা মামুন ভাই, সেদিন রাত্রে আপনাদের দুজনের মধ্যে যেটা ঘটেছিল, যে ঘটনাটা ঘটেছিল, তারপর কিন্তু লাইলাপা